শর্ট সার্কিটের আগুনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ঘোষীভূত মিষ্টির দোকান। দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পরে আগুন লেগে পরপর তিনটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, পুড়ে ভস্মীভূত হলো মিষ্টির দোকান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর কাঁথির কেশবপুদা বাস স্ট্যান্ডের তিলকতমা মিষ্টান্ন ভাণ্ডার প্রতিদিনের মতোই বন্ধ করে দোকানের মালিক সুভাষচন্দ্র কর। বাড়ি যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আগুন লাগে দোকানটিতে। এরপরে দোকানে রাখা একের পর এক গ্যাস সিলিন্ডার বাস্ট হতে শুরু করে। বিকট শব্দ ও আগুনের লেলিহান শিখা দেখে ছুটে আসে এলাকার স্থানীয় মানুষজন। এলাকার মানুষদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণে এই আগুন লেগেছে। এরপর খবর দেওয়া হয় দোকানের মালিক ও দমকল বিভাগকে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। প্রাথমিক অনুমান করা হচ্ছে প্রায় 15-20 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দাদা, আপনার নাম? শঙ্কর মণ্ডল। কি করে আগুন লাগলো এখানে? করে সেটা বোঝা যাচ্ছে না, মোটামুটি হয়তো সম্ভবত শর্ট সার্কিট হতে পারে। এবার রাতে যখন গ্যাস সিলিন্ডার ফাটে তখন সবাই পাশাপাশি দৌড়ে আসে যে আগুনটা লেগে আছে আর কি। তারপর দমকলকে খবর দেওয়া হয়েছিল? দমকলকে খবর দেওয়া হয়েছে, দমকল এসে মোটামুটি আগুন নেভানো হয়েছে। এটা কটা নাগাদ হয়েছে? এটা 40-45 এরকম। দোকানে কি কেউ ছিল তখন? কেউ ছিল না। হতাহতের কোনো খবর বা কোনো খবর নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা অনুমান করছেন? সেটা আনুমানিক এই 20 লাখের কাছাকাছি। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।